আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল হার্মফুল কিনা, কোনো ক্ষতিকারক অ্যাপস আছে কিনা সেটি আপনি আজকের ভিডিওটি দেখলে যাচাই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ক্লিক করছি। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পরেই উপরের দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইল ইমেজ, যদি আপনার দেয়া থাকে তাহলে ইমেজ শো করবে, অথবা আপনি যে নামে জিমেইল খুলেছেন সেই নামের প্রথম অক্ষরটি এখানে শো করবে। তো আমার যেহেতু ছবি দেয়া আছে তো আমার ছবিটি শো করছে, আমি ছবির উপরে ক্লিক করছি। ছবির উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন স্ক্যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনটি স্ক্যানিং হবে। স্ক্যানিং হয়ে এখানে যদি আপনার কোনো ক্ষতিকারক অ্যাপস থাকে আপনার ফোনে তাহলে আপনি সেটাকে খুঁজে পাবে, আর যদি না থাকে তাহলে এখানে কোনো ক্ষতিকারক অ্যাপস পাওয়া যাবে না। নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ কোনো ক্ষতিকারক অ্যাপস পাওয়া যায়নি। এই অ্যাপস গুলো কি কারণে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে অনেক সময় বিভিন্ন অ্যাপস তৈরি করা হয় এবং সেগুলো প্লে স্টোরে আপলোড করা হয়। আপলোড করার পরে যখন আপলোড করা হয় তখন কিন্তু সেই অ্যাপস গুলো ঠিকঠাক থাকে, মানুষের উপকারের জন্য তৈরি করা হয়, কিন্তু এই অ্যাপস গুলো যখন তাদের নিয়মের বাইরে গিয়ে কাজ করে, আমাদের ডেটা চুরি করে এবং আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে হ্যাক করার চেষ্টা করে, তখন প্লে স্টোর সেই অ্যাপস গুলোকে ডিলিট করে দেয়। কিন্তু প্লে স্টোর তার স্টোর থেকে ডিলিট করে দেয়, কিন্তু আমার আপনার ফোনে সেই অ্যাপস গুলো থেকেই যায়। তো এটা কিন্তু আমাদের ফোনে ক্ষতি করতেই থাকে। এই জন্য আপনাকে এই সিস্টেম অবলম্বন করে এইভাবে আপনি আপনার অ্যাপস গুলোকে চেক করতে পারবেন যেন আপনার ফোনে ক্ষতি হচ্ছে কিনা কোনো ক্ষতিকারক অ্যাপস দ্বারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।